চলছে বহু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স অবৈধ এসব প্রতিষ্ঠানে সেবা নিতে যেয়ে ঝুঁকিতে পড়ছেন রোগী হচ্ছেন প্রতারিত বছরের পর বছর এসব চললেও লোক দেখানো অভিযান ছাড়া পদক্ষেপ নেই কর্তৃপক্ষের ঢাকার সিভিল সার্জন জানান আবারও হবে অভিযান বিশেষজ্ঞরা বলছেন কঠোর ব্যবস্থা আর শর্ষের ভেতরে ভূত তাড়াতে না পারলে অভিযানে কোনো কাজ হবে না স্বাস্থ্যকাতের বেহাল দশা নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী রাজধানীর সদরঘাটে প্রায় একশো বছর ধরে সেবা দিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল অথচ পাঁচশো শয্যার এ হাসপাতালের নেই স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স আমাদের ট্রেড লাইসেন্স ট্রাক লাইসেন্স এগুলো আছে আমরা হসপিটালের যে লাইসেন্সের জন্য আমাদের আবেদন করা আছে পরিবেশ অধিদপ্তরের জন্য আবেদন করা আছে ফায়ার এসের জন্য আবেদন করা আছে আমি এখনও অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করিনি মাত্র দু তিন দিন হয়েছে আমাকে চিঠি দেওয়া হয়েছে আমি দায়িত্ব ভার গ্রহণ করবার পর আপনি যে বিষয়টি বলেছেন আমি এই বিষয়টি জানার চেষ্টা করব নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার রাজধানীর কচুখেতে রজনীগন্ধা সুপারমার্কেট মার্কেট যেন অবৈধ হাসপাতালে রাখা এই যেমন রেইনবো ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স পাওয়ার যোগ্যতা না থাকায় পাঁচ বছর ধরে অবৈধভাবে চলছে চিকিৎসা চলে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে খালি প্যাডে চিকিৎসকের সই নিয়ে দেয়া হয় পরীক্ষার রিপোর্ট ডাক্তার তো রিপোর্ট দেখার পরে অন্য সাইনিক ছিল ডাক্তার না করলে তো আমরা করতে পারি না ডাক্তার আমি করবো না তাহলে তো আমাদের সম্ভব হয়নি খালি পাটি এখানে সই করে আপনি কাগজ পেয়েছেন সেইটা তার বা এদের কোনো সমস্যা হতে পারে ভবনের অন্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেরও একই অবস্থা আমাদেরকে বলা হয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে যে আপনাদের ট্রেড লাইসেন্স টানানো থাকতে হবে আমরা তো ক্যান্টনমেন্ট বোর্ড বলছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে কোনো নোটিশ দেয় রাজধানীর বাইরের চিত্র আরো ভয়াবহ কেরানীগঞ্জের বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল লাইসেন্স আবেদন করে শুরু করে দিয়েছে ব্যবসা অথচ সাইনবোর্ডে ঠিকই লিখে রেখেছে লাইসেন্সের নম্বর হাসনাবাদে ইরাজি ডায়াগনস্টিকেরও লাইসেন্স নেই তারপরও নানা অজুহাত মালিকের আসলে আমরা যেটুকু করতেছি এটা হচ্ছে নিজেদের মেশিনারিজগুলোকে একটু রান রাখার জন্য যে আমার যে গুলো কেনা আছে তো একটু রান করার জন্য আমি টুকটাক কিছু নিজেদের আত্মীয় স্বজন যদি আসে তখন সেগুলো একটু করি সিভিল সার্জন জানান অবৈধ ক্লিনিক হাসপাতালের বিরুদ্ধে আগেও অভিযান হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ঈদের আগে আমরা চারটা জায়গায় অভিযান করেছি এর মধ্যে ফাউন্ডারে হাসপাতালে এরকম ইয়া ছিল না ইরা ছিল না ওদেরকে আমরা জরিমানা করে আসছি তো তারপরে যদি তারা চালু রাখে এরকম কোন খবর পায় আমরা আবার যাব আমি খুব দ্রুত উইদিন সাত দিন বা দশ দিনের মধ্যেই আমি ব্যবস্থা নিব লোক দেখানো অভিযানে আস্থানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যে একটা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারকে আমরা যখন অনুমোদন দিচ্ছি তাহলে সে সেই মান নিয়ে সে অনুমোদন নিচ্ছে কিনা আর অনুমোদন ছাড়া কেউ যেন চালু করতে না পারে তাহলে সেইটার একটা মানে আমাদের মনিটরিং সিস্টেম করতে হবে এবং আমাদের প্রয়োজনে আমাদের অন্যান্য বিভাগগুলোর সাথে সমন্বয়টা এমনভাবে করতে হবে যেন কার্যকরী সমন্বয় হয় নাম নামকরস্ত একটা চিঠি দিলাম সেটাই সমন্বয়ের জন্য যথেষ্ট নয় অবৈধ ক্লিনিক হাসপাতাল বন্ধে নতুন স্বাস্থ্যমন্ত্রী কঠোর হবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের ঢাকা